আপনারা কোন সিস্টেমে যেন দেখানো যাচ্ছে হচ্ছে আপনাদের আমরা হচ্ছে আমাদের ওই প্রথমে একটু দেখবো হচ্ছে আমাদের থ্রেডটা, থ্রেড দেখে তারপর আমরা হচ্ছে প্রজেক্ট নিয়ে একটু কথা বলি। তো আমরা হচ্ছে নেট ইনস্টল করতাম,
Thank you.
প্রজেক্টের নাম দেন থ্রেড। সো এটা হচ্ছে বেসিক্যালি মেইন ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ক্লাস, এই যে সোর্স প্যাকেজ থ্রেড, এখানে আছে thread.java, এটা হচ্ছে মেইন ক্লাস। এখানে আমরা থ্রেডটা বেসিক্যালি ক্রিয়েট করব। সবাই তাহলে শুরু করি, সবাই পর্যন্ত আসছেন? ওকে, সো আমরা হচ্ছে
থ্রেড ক্লাস অ্যাড করব, নতুন জাভা ক্লাস। সো এইটা দিব হচ্ছে এস। Extends পাবলিক ক্লাস টেস্ট এক্সটেন্ডস থ্রেড। তো এটার ভিতরে আমরা কি লিখবো, আমরা পাবলিক ভয়েড রান, এইটাকে হচ্ছে আমরা ইয়ে করব, ইনক্রিমেন্ট করব। পাবলিক ভয়েড রান, এই রান বেসিক্যালি একটা থ্রেডেরই একটা মেথড যেটা আমরা হচ্ছে রি ইনক্রিমেন্ট করতেছি। সো পাবলিক ভয়েড রান, আমরা একটা ফর লুপ চালাবো, ফর ইন আই ইজ ইকুয়াল টু 1, আই যতক্ষণ না পর্যন্ত 5 হয় আই প্লাস প্লাস। এই ট্রাই এন্ড ক্যাচ, এই ট্রাই এন্ড ক্যাচের বাহিরে আমরা হচ্ছে একটা প্রিন্ট দিব, ওই আই কে প্রিন্ট দিব। এস আউট দিলাম, এবং ট্রাই ক্যাচের বাইরে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিলাম। Thank you.
সার সিস্টেম ডট আউটডট প্রিন্টলাইন এটা শর্ট ফর্ম নাকি কম্পিউটারের বানানো একটা ক্লাস, তো আমরা সেম নামের ক্লাস তৈরি করছি, তো এজন্য কনফ্লিক্ট করতেছে। সো নামটা আসলে ছোট হাতে টি দিয়ে করতে হবে, বড় হাতে টি দিয়ে করা যাবে না। আমি যেটা করতেছি সেটা হচ্ছে
এইটা ডিলিট করে দিচ্ছি, আমি এই ফাইলটা কপি করে পেস্ট করব আবার, জাস্ট এইটা হচ্ছে ডিলিট করে দিতে হবে। এটা এই যে কপি করলাম, এখানে একটা নিউ জাভা ফাইল তৈরি করি, এটার নাম দিলাম ছোট হাতে, ছোট হাতে থ্রেড দিলাম, জাভা থ্রেড ডট জাভা অলরেডি এক্সিস্ট। হ্যাঁ থ্রেড ক্লাস আমি একটু পরে ডিলিট করছি, থ্রেডস নামে একটা তৈরি করলাম, আমি থ্রেডস নামে একটা ক্লাস, এবং এটাই আমরা যে আগের কোডটা পেস্ট করলাম, এখানে হচ্ছে এক্স টেন থ্রেড। হ্যাঁ থ্রেড ক্লাসটা ডিলিট করে দেয়, থ্রেড ক্লাসটা ডিলিট করে দেন, দিয়ে নতুন একটা ক্লাস বানান অন্য নামে, মানে থ্রেডস দিছি, আর থ্রেড নাম দেওয়া যাবে না, থ্রেডস দিছি, এস দিছি লাস্ট একটা, আর হচ্ছে থ্রেড ক্লাস যেটা আমরা তৈরি করছি ওই নামে মানে জাভার নিজস্ব একটা ক্লাস আছে, তো দুইটা ক্লাসের ভিতরে কনফ্লিক্ট করছে। test.java তে যা লেখা ছিল ওটা তো ওইটাই আছে, ওটা আমরা চেঞ্জ করব না, test.java তে তো ঠিকই ছিল, ঠিক আছে test.java তে যা ছিল তাই, খালি থ্রেড ক্লাসটা আমরা তৈরি করব, করে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখতে হবে, এটা esvm পাবলিক ক্লাস থ্রেড তৈরি করলাম না, এরপরে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা লিখলাম, এটা লেখা শর্টকাট ওয়ে নেটবিনসে হচ্ছে আপনারা দেখবেন PSVM পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন কন্ট্রোল স্পেস, এটা দিলে আপনাদের অটোমেটিক হবে। এরপর আমরা দুইটা ক্লাস তৈরি করবো, আমরা এই যে টেস্ট T1 একটা তৈরি করলাম, T2 একটা তৈরি করলাম, তৈরি করার পরে আমরা এই দুইটাই স্টার্ট করে দিলাম, T1 ডট স্টার্ট, T2 ডট স্টার্ট,
রান করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই যে 11223344555 এইভাবে প্রিন্ট হচ্ছে। মানে আমরা একই কাজ দুটো থ্রেড দিয়ে করতেছি। কোথায় সমস্যা হচ্ছে বলেন তো?
আচ্ছা আমি নতুন আরেকটা করতেছি, আপনারা ওকে করেন আমার সাথে। এইটা কি করে জাস্ট দেখেন, এটা আমার পিসতেই দেখেন কি করে। আমার পরে করে জিনিসটা যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের একটা কোড লেখা আছে, যে কোডটা দুইটা থ্রেড রান করতেছে, T1 এন্ড T2, এই দুইটা থ্রেড, এই যে T1 ডট স্টার্ট এবং T2 ডট স্টার্ট দেওয়ার মাধ্যমে এই সেম কোড পেস্টের যে কোডটা এটা আমরা দুইটা থ্রেড দিয়ে রান করছি। এবং দেখেন কিভাবে রান করছি, দুইটাই প্যারালালি রান করবে। আমি যখন এটা রান করবো তখন দেখতে পাবো রান ফাইল, দেখেন দেখছেন দুইটাই প্যারালালি কিভাবে চলছে, মানে আমি একই কাজ দুইজনকে দিয়ে প্যারালালি করাচ্ছি, এটার কাজই হচ্ছে থ্রেড। এখন আমরা যে প্রবলেমটা একটু দেখব সেই প্রবলেমের নাম হচ্ছে প্রোডিউসার কনজিউমার প্রবলেম। সো আমি এই প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা একটু এক্সপ্লেন করি। এইটা এখন কোড করব, সো সবাই আগেরটা বাদ ভুলে যান। এটা একটু দেখেন প্রোডিউসার কনজিউমার প্রবলেম দেখি। সো প্রোডিউসার কনজিউমার প্রবলেম হচ্ছে আমাদের থ্রেডের মাধ্যমে করতে হয়, মানে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যেখানে প্রোডিউসার আছে, ধরেন এখানে একটা প্রোডিউসার আছে আর একটা কনজিউমার আছে। এইটা হচ্ছে প্রোডিউসার পি, এটা হচ্ছে কনজিউমার সি। সো প্রোডিউসার কি করবে, প্রোডিউসার হচ্ছে কোন একটা জিনিস সাপোজ চকলেট প্রোডিউস করবে, ধরেন প্রোডিউসার হচ্ছে চকলেট প্রোডিউস করবে এবং কনজিউমারের কাজ হচ্ছে চকলেটগুলো খেয়ে ফেলবে, চকলেটগুলো এই কনজিউমার খেয়ে ফেলবে, ঠিক আছে। তো এখন আমাদের এই প্রোডিউসার এবং কনজিউমার একই সাথে কাজ করবে, কখন করবে উই ডোন্ট নো। মানে হচ্ছে এই প্রোডিউসার হচ্ছে একটা থ্রেডের সাথে কানেক্টেড থাকবে, এই কনজিউমার হচ্ছে আরেকটা থ্রেডের সাথে কানেক্টেড থাকবে। সো আমাদের একটা কথা আমরা বলছিলাম যে কখন কোন থ্রেড চলে উই ডোন্ট নো, ওইটাই আমরা দেখব যে কখন কোন থ্রেড চলে। তো এখানে প্রোডিউসারের থ্রেড যখন রান করবে তখন প্রোডিউসার কিছু একটা প্রোডিউস করবে বা চকলেট প্রোডিউস করবে সাপোজ, কনজিউমারের থ্রেড যখন হঠাৎ করে রান করা শুরু করবে তখন কি করবে, কনজিউমার এই প্রোডিউসারের প্রোডিউস করা প্রোডাক্ট থেকে কয়েকটা খেয়ে ফেলবে, প্রোডিউসার আবার প্রোডিউস করবে কনজিউমার আবার খেয়ে ফেলবে। সো এই কাজটাই আমরা হচ্ছে দুটো থ্রেডের মাধ্যমে দেখাবো। সো এইটা হচ্ছে প্রোডিউসার, এটা হচ্ছে কনজিউমার, আমরা দুইটাকে দুইটা থ্রেডের মাধ্যমে প্রকাশ করব এবং দেখব যে প্রোডিউসারের এটা খালি হয়ে যায় কিনা, মানে প্রোডিউসারের যে এখানে এটাকে বলা হয় হচ্ছে কিউ, প্রোডিউসারের কিউটা খালি হয়ে যায় কিনা। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আমরা ব্যাংকে যখন মানে কোনো এক জায়গায় যখন লাইন ধরে দাঁড়াই লাইনকে কি বলে কিউ। আপনারা যখন ব্যাংকে কাজ করতে যান তখন দেখবেন আপনাদের লাইন ধরে দাঁড়ানো লাগতেছে, ওটাই হচ্ছে কিউ। কিউ এর সিস্টেমটা কি, কিউ এর সিস্টেম হচ্ছে আমরা এই প্রবলেমটার জন্য ইউজ করব হচ্ছে কিউ, এই জন্য আমি বলছি কিউ এর সিস্টেমটা কি। কিউ এর সিস্টেমটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটার মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে কি যে আগে যাবে সেই আগে কাজ শেষ করে বেরিয়ে যেতে পারবে, বুঝা যাচ্ছে। সো কনজিউমারের কাজ হচ্ছে এখানে চকলেটের কিউ থাকবে, চকলেটের কিউ থাকবে, কনজিউমারের কাজ হচ্ছে প্রথমে যে চকলেটটা পাবে সেটাই খেয়ে ফেলবে, ঠিক আছে, প্রথম যে চকলেটটা পাবে সেটাই খেয়ে ফেলবে।
নতুন চক্রের এআই ডট হচ্ছে শেষে নট প্রথম। তখন বলবে যে এমটি কিউ, এমটি কিউ মানে হচ্ছে কিউতে কেউ নাই, এমটি। সো সেইগুলো সবই আমরা করব, যে যদি কনজিউমার খেতে চায়, প্রথমে খেতে চায় তাহলে কি দেখাবে, যদি ভরা থাকে তাহলে কি দেখাবে, কিউ খালি কখন হবে, এগুলো আমরা একটু দেখব। সো আমাদের বেসিক্যালি যেটা হবে, একটা থ্রেডে প্রোডিউসার থাকবে, একটা থ্রেডে কনজিউমার থাকবে, এবং সবার কম্পিউটারে এটা রান করব। রান করলে আমরা দেখব যে কে কোনটা, মানে কিউটা আগে শেষ হয় নাকি কনজিউমার আগে খেয়ে ফেলতে পারে কোনটা। হ্যাঁ, দেখব আমরা। সো চলেন আমরা হচ্ছে এই কোডটা স্টার্ট করি। সো এইটা আমি যা যা করবো আমাকে একটু ফলো করেন, মোটামুটি করে ফেলতে পারবেন। আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, ফাইল নিউ প্রজেক্ট জাভা উইথ এন্ড জাভা অ্যাপ্লিকেশন। প্রজেক্টের নাম দিলাম হচ্ছে প্রোডিউসার, আমরা নতুন একটা ক্লাস তৈরি করব, এই যে প্রোডিউসার কনজিউমারের যে প্যাকেজ, এই প্যাকেজের উপর ক্লিক করব। এই যে দেখেন প্রোডিউসার কনজিউমারের উপরে যে প্যাকেজটা বক্সের মতো দেখতে, এটায় রাইট ক্লিক করে নিউ জাভা ক্লাস। প্রথম ক্লাসের নাম দিব হচ্ছে প্রোডিউসার, আর একটা ক্লাস তৈরি করব যেটার নাম দিব কনজিউমার। দেখেন তো সবার এন্ট্রি হয়েছে কিনা, তারপর আমরা প্রজেক্ট শুরু করবো। এই দুইটা প্রজেক্ট করার আগে আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করে আনতে হবে। প্রথমে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট port
এই দুইটা জিনিস আপনারা একটা ইম্পোর্ট করেন, করে কপি করে পরেরটা ইম্পোর্ট করেন, সবগুলাতে ইম্পোর্ট করেন, কনজিউমারে ইম্পোর্ট করেন, প্রোডিউসারে ইম্পোর্ট করেন। এই যে ইম্পোর্ট java.util.concurrent.blocking কিউ বানান যা আছে তাই হবে। ইম্পোর্ট ডট জাভা লিখছে
ঠিকমতো পুষ্টিকর খাবার খান আপনারা, পুষ্টির অভাব হচ্ছে। আচ্ছা এইটুকু, এইবার ঠিক আছে তো? ইম্পোর্ট দেখেন আপনাদের ঠিক থাকলে যে এখানে একটু ইয়ে দেখাইতে পারে, বাট রেড এরর আসবে না। প্রোডিউসার, সো আমরা হচ্ছে থ্রেডের ইন্টারফেস ইন্টারফেস নিয়ে এবার কাজ করব। থ্রেডের ইন্টারফেস, সো আগের বার দিয়েছিলাম এক্সটেন্ডস, এবার এক্সটেন্ডস না দিয়ে এবার লিখব হচ্ছে ইমপ্লিমেন্টস। প্রোডিউসার ইমপ্লিমেন্টস রানেবল, পাবলিক ক্লাস প্রোডিউসার এইটা লেখার পর একটা এরর অটোমেটিক আসবে, কারণ হচ্ছে আমরা এখনো কোনো কোড লিখি নাই, কোড লিখলে এররটা চলে যাবে। সো প্রোডিউসার ক্লাস পাবলিক ক্লাস প্রোডিউসার ইমপ্লিমেন্টস রানে ফরম্যাট হবে ইন্টিজার, কিউ এর ভ্যারিয়েবল নেম হবে কিউ, কিন্তু একটা ভ্যারিয়েবল আছে। সো পাবলিক কনস্ট্রাক্টর কি হবে, ক্লাসের নামেই নাম হবে পাবলিক, দেখেন সবাই ঠিকঠাক বসে সবাই এইটুকু বলেন।
হয়েছে। তার ভিতরে আমরা লিখবো দিস ডট কিউ ইজ ইকুয়াল টু কিউ। এটা যদি হয় এরপর কনস্ট্রাক্টরের বাইরে আসবো আমি এখন শুরু করছিলাম। আমার
হিসাবে ক্লাসের নাম হচ্ছে প্রোডিউসার ব্লকিং আমি কিন্তু প্রোডিউসারে করছি, সবাই প্রোডিউসারে আসেন, এই যে producer.java এই ফাইলটা আমরা এখন কাজ করছি, ঠিক আছে, এটা আসেন, এই ফাইলে এসে এরপর আমরা লিখব পাবলিক void run, কনস্ট্রাক্টর এর বাইরে লেখেন, কিন্তু কনস্ট্রাক্টর এর ভিতরে লেখেন না, পাবলিক void run লিখব, এরপর try, একটা try লিখবেন, Thank you.
কনজিউমারে এই যে এইটুক আমাদের সেম থাকবে, খালি প্রোডিউসারের জায়গায় হবে কনজিউমার। কনজিউমারে এই উপরে এইটুক প্রাইভেট ফাইনাল ব্লকিং কিউ কিউ এইটুক সেম হবে, ঠিক আছে? খালি প্রোডিউসারের জায়গায় হবে কনজিউমার এই যে এইটা। সো এটা যদি আমি কপি করে কনজিউমারে পেস্ট করি, এই যে কনজিউমারে আমি যদি পেস্ট করি, কপি পেস্ট করলাম, করে আমি জাস্ট এই যে প্রোডিউসারের জায়গায় আমি লিখলাম হচ্ছে কনজিউমার। এইখানে আপনারা মনে রাখেন আপনার কনজিউমারের সি ছোট হাতের হবে, এখানে ছোট হাতের হবে, আমারটা বড় হাতেতে বড় হাতে হুবহু ক্লাসের নামে নাম হবে। আর
বানাই হ্যাঁ এখানে প্রোডিউসারগুলো কপি করবে এই প্রোডিউসার কনজিউমার নাকি এটা কিন্তু শুধু কনজিউমারস ডট জাভা বুঝে দেখেন উপরে আপনারা এখনো প্রোডিউসার কনজিউমার নামে যে ফাইল ওটা কোনো কোড এখনো লিখেন না সবাই ভুল করে আচ্ছা সবাই হচ্ছে এবার কনজিউমারে আসি কনজিউমারে পাবলিক কনজিউমার লকিং কিউ সবাই কনজিউমারে আসি নট প্রোডিউসার কনজিউমার জাস্ট কনজিউমার ফাইলটাই আসি আপনারা সব ভুলভাল ফাইলে দেখা শুরু করতেছেন সো এবার শুধু কনজিউমার ফাইলে এসে প্রথমে তো ওই যে আগের বারের মতো প্রাইভেট ফাইনাল লকিং কিউ তারপর হচ্ছে কনস্ট্রাক্টর নিলাম এরপর এটাও হবে হচ্ছে আমরা রান ফাইলটা ইমপ্লিমেন্ট করবো সো পাবলিক
void run. এতে একটা ফাইল দিব public void run. Then লিখবো হচ্ছে try. প্রোডিউসার করে দেখেন আমরা লিখছিলাম প্রোডিউসার প্রোডিউস করবে আর কনজিউমারের কাজ হচ্ছে নিয়ে নিবে, প্রোডিউসার পুট আর কনজিউমারে আমরা লিখলাম হচ্ছে টেক, সো প্রোডিউসার এই কিউতে রাখবে কনজিউমার এই কিউ থেকে নিয়ে নিবে, নিয়ে খেয়ে ফেলবে. যদি দেড় সেকেন্ড না দেয় তাহলে যেটা হবে প্রোডিউসার প্রোডিউস করার আগেই কনজিউমার খেয়ে ফেলবে. ঠিক আছে স্যার, এটা কি সম্ভব? এখন খিদা থাকলে সবই সম্ভব. আচ্ছা ট্রাই এর পরে একটা ক্যাচ দিব, ক্যাচে আগে যা লিখছিলাম সেটাই কপি করে এনে দেখতে পারেন. এই যে ক্যাচের কোডটুকু, এই যে ক্যাচ, এটা কপি করে এনে জাস্ট বসে দিতে পারেন. প্রোডিউসারের যে ক্যাচের কোডটা ছিল এইটু কপি করে এনে বসায় দিলেই হবে. আচ্ছা ভুল জায়গায় বসাইছি, ট্রাই তো এটা এই যে এইখানে ট্রাই এর বাহিরে, ট্রাই এর বাহিরে ক্যাচের কোডটা বসাই দিবে. ট্রাই হচ্ছে এখানে শেষ, তারপর এই যে ক্যাচ. এইটুকু ছিল কনজিউমারের কোড. ট্রাইয়ের বাহিরে ক্যাচ হবে, দেখেন তো ওয়াইল লুপের ভেতরে দিয়ে বসে আসছেন কিনা, ওয়াইলের শুরু শেষ দেখেন.
আগে আগে বলছি ঠিক হয়েছে সবার Thank you.
তোমার ছোট আপনারা অলরেডি আপনাদের ড্রিম প্রজেক্ট নিয়ে কথা বলতেছিলেন, যে প্রেজেন্টেশন ওটাই বলে দিতে হবে। ওকে সো আচ্ছা সো এই সবাই একটু দেখি আমাদের কোড প্রায় শেষের দিকে। এখানে হচ্ছে এই টু কোডই চেঞ্জ প্রোডিউসার থেকে কনজিউমার হবে। সো আপনি যদি আগের কোড কপি করে এনে শুধুমাত্র এই টুক লেখেন এবং প্রোডিউসার গুলোর জায়গায় কনজিউমার লেখেন তাহলেই হবে। যারা এখনো আমার সাথে করতে পারেন নাই তারা বাসায় গিয়ে আবার আমার ভিডিওটা দেখে করে নিয়ে, আর সময় আমাদের খুব শর্ট, সো পাওয়া যায় না ভিডিও যেদিন পাবেন ওই দিন করবেন, কিছু করার নাই। এইখানে করে না হলে আগে আগে আসতে হবে, সামনে বসতে হবে, আগে আগে না আসে এই বিষয়টা নিয়ে স্যার সবাই অনেক স্ট্রাগল করে স্যার, আমরা স্ট্রাগল করি আপনাদের একটু স্যার। এটা যদি সেকশন ডিপার্টমেন্ট সেকশন অনুযায়ী যদি সাপোর্ট করা যায় এটা ভালো হতো স্যার। আমি তো আপনাদের কন্টেন্ট দিয়েই দিই ক্লাসগুলো, সো আপনার ভিডিও যদি নাও পান তাও জন্য বাসায় গিয়ে দেখতে পারেন যে স্যার কি কোড করছে, যারা যে নাম দিচ্ছেন সেই ক্লাসে চলে আসেন, মানে মেইন ক্লাস আর কি, যেটাই মেইন ক্লাস আছে সেটাই আসলাম। আসার পরে আমরা এরপর করব কি, প্রোডিউসার তৈরি করব একজন এবং একজন কনজিউমার তৈরি করব, এবং প্রোডিউসারের কি করে কনজিউমার কি করে এটা আমরা দেখব। সো চলেন একটা প্রোডিউসার তৈরি করি, প্রোডিউসার P1 ইজ ইকুয়াল টু নিউ প্রোডিউসার। ও তার আগে একটা কাজ আছে, তার আগে আমাদের একটা কিউ তৈরি করে নিতে হবে, যে কিউতে প্রোডিউসারও কিছু রাখবে কনজিউমারও ওখান থেকে খাবে। সো একটা কিউ তৈরি করে নেন, লক স্যার কনজিউমার কিউ আমি কিউ এটা প্রোডিউসার P1 এর আগে, প্রোডিউসার P1 এর আগে লক কিউ blocking queue integer q is equal to new linked blocking queue 10 blocking queue integer q equal to new linked blocking queue তারপর আমরা হচ্ছে প্রোডিউসারকে এই কিউটা দিয়ে দিব, প্রোডিউসার যেন প্রোডিউস করে এই কিউতে রাখতে পারে প্রোডাক্ট গুলো। তারপর একটা কনজিউমার তৈরি করব, কনজিউমার C1 is equal to new consumer, consumer হচ্ছে কোথা থেকে খাবে ওই কিউ থেকে ইনফিনিটি
প্রোডিউসার P1 নিউ প্রোডিউসার, কনজিউমার C1 নিউ কনজিউমার, দুইটার ভিতরে আমরা কি দিয়ে দেব। এবং এরপর আমরা প্রোডিউসারের জন্য একটা থ্রেড তৈরি করে দিব, কনজিউমারের জন্য একটা থ্রেড তৈরি করে দিব, যে থ্রেড ইউজ করে প্রোডিউসার এবং কনজিউমার একই সাথে কাজ করতে পারবে। তো চলেন আমরা প্রোডিউসারের জন্য একটা থ্রেড তৈরি করি। thread producer thread equal to new producer thread ta likhe p1 thread likhi thread p1 thread is equal to new thread এটার ভিতর পাঠাই দিব আমরা P1 কে thread C1 thread সো একটা থ্রেড বানালাম, যে থ্রেডে আমরা হচ্ছে P1 কে অ্যাসাইন করে দিলাম, আর একটা থ্রেড বানালাম যেটার ভেতরে আমরা C1 কে অ্যাসাইন করে দিলাম। আচ্ছা আমরা কনজিউমারে আমি ইমপ্লিমেন্টস রানেবল দিতে মনে নাই, কনজিউমারে ইমপ্লিমেন্টস রানেবল দিতে হবে। আচ্ছা এই আরটা চলে যাবে, এই আরর এর জন্য কনজিউমারে আপনাদের ইমপ্লিমেন্টস রানেবলটা দিতে মনে নাই, এটা দিয়ে আসে কনজিউমারে ইমপ্লিমেন্টস রানেবলটা দেই না, ওটা দিয়ে আসে, তাহলে এই আরটা চলে যাবে। প্রোডিউসার কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট রানেবল এটা আমি কম দিতে পারব, এটা তো শুধুমাত্র শুধু কনজিউমার আছে, কনজিউমার এই যে এখানে নেই ইমপ্লিমেন্ট রানেবল। আমি কি সেটা
কনজিউমার ইমপ্লিমেন্টস রানেবল, কনজিউমার শুধু কনজিউমার ইমপ্লিমেন্টস রানেবল, শুধু প্রোডিউসার ইমপ্লিমেন্টস রানেবল, কিন্তু প্রোডিউসার কনজিউমারে কোনো রানেবল টানেবল নাই, কিন্তু এটা কোনো রানেবল টানেবল নাই প্রোডিউসার কনজিউমারে নাই। এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে আমরা এই দুইটা থ্রেড হচ্ছে স্টার্ট করে দিব। এই সবার হইছে ভুল গেছে মেইন থেকে এখনো ভুল শেষ, আপনাদের প্রোগ্রাম শেষ। তো আমরা দুইটা, একটা প্রোডিউসার এবং একটা কনজিউমার ক্রিয়েট করলাম এবং তাদের জন্য দুইটা থ্রেড ক্রিয়েট করলাম। থ্রেড ক্রিয়েট করে প্রোডিউসারকে একটা থ্রেড দিলাম, কনজিউমারকে একটা থ্রেড দিলাম, যেন ওরা একই সময় কাজ করতে পারে। এরপর আমরা এই থ্রেড এবং এই থ্রেড দুইটা থ্রেডকে স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দেওয়ার পরে কি হবে একটু দেখেন। এই ফাইলটা যদি আমি রান করি, রান ফাইল রাইট ক্লিক দিয়ে, মানে কি
মানে হচ্ছে প্রথমেই দেখেন কনজিউমার প্রথমেই দেখেন কনজিউমার কনজিউম করতে গেছে কিন্তু আসলে কোনো প্রোডাক্ট নাই করতে পারে নাই, তারপর দেখেন প্রোডিউসার একটা প্রোডাক্ট প্রোডিউস করছে, এক নাম্বার প্রোডাক্ট প্রোডিউস করছে, কনজিউমার এটা খেয়ে ফেলছে, এক নাম্বার প্রোডাক্টটা খেয়ে ফেলছে, তারপর প্রোডিউসার দুই নাম্বার প্রোডাক্ট প্রোডিউস করছে, কনজিউমার খেয়ে ফেলছে, তারপর দেখেন প্রোডিউসার তিন আর চার প্রোডিউস করছে, কনজিউমার খেয়ে ফেলছে শুধু তিন, চার এখনো খায় নাই। এই সিরিয়ালটা এক একজনের পিসিতে এক এক রকম হবে, দেখেন আপনার সাথে আমার প্যাটার্ন মিলবে না, আমার হচ্ছে 0011 2 2 3 4 3 5 4 6 7 এমনি, আপনার সাথে আমার কখনো মিলবে না, কারণ আপনাদের মিলছে আচ্ছা মিললে ভালো। তো এখানে হচ্ছে প্রোডিউসার প্রোডিউস করতেছে ফার্স্টে, কনজিউমার ওই প্রোডাক্টটা কনজিউম করে ফেলতেছে ওই নাম্বারের প্রোডাক্টটা, প্রোডিউসার এক নাম্বার প্রোডাক্ট প্রোডিউস করছে, কনজিউমার কনজিউম করছে, প্রোডিউসার আবার দেখেন একটা করছে কনজিউমার খেয়ে ফেলছে, প্রোডিউসার আবার পর পর দুইটা প্রোডাক্ট প্রোডিউস করতে পারছে, কনজিউমার একটা খাইছে তিন নাম্বারটা খাইছে, যে তিন নাম্বারটা খাইছে কিন্তু চার নাম্বারটা কিন্তু এখনো আছে, তারপর প্রোডিউসার পাঁচ নাম্বার আবার প্রোডিউস করছে, কনজিউমার এখন এসে চার নাম্বার খাইছে। যতক্ষণ না পর্যন্ত আমার কিউ ফুল না হয়, কিউ ফুল হবে দশে গিয়ে, হ্যাঁ মানে আপনার কিউ আসলে শেষ ফুল হচ্ছে না, মানে কনজিউমার কি হতে চাইছে ফুল হওয়ার আগে তো সবাই তো ফুল দিতে পারে, আপনার কনজিউমার বেশি খায় তো এটা কি কোনো সমাধান নাই, এটা এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে ঠিক আছে আপনার এক একজনের এটা এক এক ভাবে চলবে, ঠিক আছে অনেকগুলো ভুল ঠিক করা সম্ভব না, আমি আপনাদের দিয়ে দিব না, সবাই একটু শুনেন, আমি এই কোড আপনাদের দিয়ে দিব না, আপনারা করে নিয়ে বেসিক্যালি আমি যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে থ্রেড কিভাবে কাজ করে। সো এখানে
কনজিউমার একটা কনজিউম করতেছে, প্রোডিউসার আবার প্রোডিউস করতেছে, এটা র্যান্ডম টাইম, র্যান্ডম টাইম। আপনি চাইলে প্রোডিউসারের স্লিপ টাইম কমে আসতে পারে, তাহলে প্রোডিউসার বেশি প্রোডিউস করবে, কনজিউমারের স্লিপ টাইম বাড়ায় দিলে কনজিউমার কম কনজিউম করতে পারবে, কারণ একবার কনজিউম করার পরে আবার ঘুমায় যাবে দেড় মিনিট দেড় সেকেন্ডের জন্য, তারপর আবার কনজিউম করতে পারবে। সেই জন্য প্রোডিউসার আসলে বেশি প্রোডিউস করতে পারতেছে কনজিউমার হচ্ছে। আর 1000 যদি দেন দুইটাতে, তাহলে এমন হইতে পারে যে দুইটাই হচ্ছে গিয়ে একটা খাচ্ছে একটা প্রোডিউস করতেছে, একটা খাচ্ছে একটা প্রোডিউস করতেছে, এরকম। আমি কিন্তু আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি, যদি আপনারা গুগল ক্লাসে গেলে ভিডিওটা দেখতে পাবেন সবাই। আজকেরটা স্যার, আজকেরটা না, তবে জানা আছে সেভেন পাইসিস প্রজেক্ট টেস্ট। সো প্রজেক্টের ভিডিওটা এটা টানাও যাচ্ছে না, প্লেয়ার নাই আর। সো প্রজেক্টের ভিডিওটা আপনারা হচ্ছে ফলো করবেন, ফলো করে আপনারা হচ্ছে ইয়ে করবেন, ওই যে যা যা করা দরকার সেটা এখানে ডিটেইলসে বলা আছে, ফলো করে করার চেষ্টা করবেন। আপনাদের যেটা আপনারা ভয়ানক ভুল করেন সেটা হচ্ছে বানান ভুল। এবং আপনার ফাইনাল এক্সামে কি হবে সেটাও আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সবাই একটু এটা চেক করে দেখবেন, দেখে আমাকে হচ্ছে জানাবেন। আচ্ছা একটা কাগজ, আমি ফোন আনি নাই, আমার কাগজ হচ্ছে আপনার একটু আপনাদের আইডিগুলো লিখে দেবো।